নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেন যা। আজকে আমি এই আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যে এখন তো আমাদের গরম পড়ে গেছে, শীত শেষ, শীতের ফুলের তো সব শেষ, গরমে এখন যা যা ফুল ফুটবে সেগুলোকে এখন কিভাবে পরিচর্যা করব সেটা নিয়ে আজকে সকালের ভিডিও আমার। আমার এই যে এটা দেখছেন, এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। তো এটা তো এখন মানে গোটা শীতকাল একটা সাইডে ছিল, এখন তো এটাকে একটু মানে যত্ন করতে হয়। তো এই আমি তো সবজি পচা জল দিই, দেখছেন এই দেখেন কত পেঁপে চারা, ওই ফলের খোসা সবজি পচা জল দিই সেইখান থেকে এই পেঁপে চারাগুলো হয়ে গেছে। এখন আমি এই পেঁপে চারাগুলো সরিয়ে গাছটাকে আমি এখন নতুনভাবে মানে ইয়ে করব। সেই ভিডিওটাই গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর মাটি চেঞ্জ করে এটাকে আমি এখন ঠিক করব। এইভাবে তো গাছের গোড়ায় এই গাছগুলো থাকলে তো মানে গন্ধরাজ ফুল গাছটা তো নষ্ট হয়ে যাবে, ফুল সেরকম ফুটবে না। তাই আমি এই পেঁপে চারাগুলোকে অন্য জায়গায়, নিচে আপনারা দেখেছেন আমার একটু ছোটোখাটো বাগান আছে, পেঁপে গাছ আছে, সেখানে আমি নিয়ে গিয়ে এই পেঁপে চারাগুলোকে লাগাবো। এই গাছটাকে আমি এখন এই মাটি টাটিগুলোকে চেঞ্জ করে একটু সার মাটি টাটি দিয়ে ঠিকঠাক করবো আর কি। কত পেঁপে চারা বেরিয়েছে, হ্যাঁ মায়া লাগে আমার। যদি আমার মনে হয় আমার যদি অনেক জায়গা থাকতো আমি সারাক্ষণ শুধু বাগান করতাম, এই গাছপালা নিয়েই থাকতাম। এই গাছগুলোকে আমি সুন্দর করে অন্য জায়গায় রেখে দেব, দিয়ে আমি তারপরে নিচে লাগাবো। কী সুন্দর পেঁপে চারাগুলো হয়েছে দেখুন, খেয়ে মানে মায়া লাগছে, ফেলতে মানে কষ্ট হয় আমার। এগুলো নিচে নিয়ে গিয়ে সব লাগিয়ে দেবো। সেই মাটিগুলো তো শিকড় সব খেয়ে নিয়েছে, এই জন্য এই মাটিগুলো আমি চেঞ্জ করে গাছটাকে নতুনভাবে ভালো সব সার মাটি দিয়ে মিশিয়ে ঠিক করে গাছটাকে বসাবো। এই মাটিটাও খুব একটা খারাপ নেই, আমি মাটিটাকে পরিষ্কার করে আবার অন্য গাছে ব্যবহার করব। সার মাটি টাটি মিশিয়ে একটু কদিন রোদে শুকিয়ে পোকামাকড়টা একটু সরিয়ে দেখুন আমি সব মাটি ঝরিয়ে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে পোকামাকড়টাকে সরিয়ে জল যাওয়ার ইয়েগুলো ড্রেনগুলো ঠিক মতন ক্লিয়ার করে দিলাম। এবার এর মধ্যে কয়লার কুচিগুলোকে দিয়ে দেব। জল মানে গাছে যাতে টবে যাতে জল না দাঁড়ায়, ভালোভাবে যাতে জলটা পাস হয়ে যায়।
এবার আমার এই যেখানে মিক্স করা সমস্ত সার দিয়ে মিক্স করা মাটি আছে, এই মাটি আমি দিয়ে দেবো। বইতে গোবর সার আছে, এমনি নর্মাল মাটি আছে, তারপরে সর্ষের খোল, নিম খোল সব আছে। তারপরে দেখুন আমি এই যে কলার খোসা রেখেছি, কলার খোসা রুটের জন্য খুব উপকারী, এগুলো আমি একটু কেটে কেটে দিয়ে দেবো। এই কলার খোসা, ফলের খোসা, মানে আরও সমস্ত লেবুর খোসা আমি কোনোটা ফেলি না, সব যত্ন করে রেখে দিই। এই সব দিয়েই আমি গাছের পরিচর্যা করি। তারপরে এই দেখুন আমার ছাদ বাগানে প্রচুর অ্যালোভেরা আছে, মানে এত গিজি গিজি হয়ে গেছে, অ্যালোভেরাও গাছের জন্য খুব উপকারী। আমি এগুলোকেও কেটে কেটে এই দেখুন এখানে দিয়ে দেবো। কি সুন্দর কোকিল ডাকছে বন্ধুরা, দেখুন মনে হচ্ছে পুরো একদম বসন্তকাল চলেই এসেছে, কোকিলের ডাক শুনে মনে হচ্ছে। এরপরে আমি আবার এই যে মাটি দিয়ে দেবো, দিয়ে আমি এবার গাছটাকে বসাবো। সারা গরমকাল যাতে ভালো ফুল পাই সেজন্য আমি এটা করলাম। শীতকালে তো আর এদের যত্ন হয়নি, এরা এক কোণে পড়েছিল, এখন গরম পড়তে এদের এখন কদর হয়েছে, তাই এদেরকে টেনে বার করে সব যত্ন করছি। তারপরে এটাকে আমি আজকে ছাওয়া, আজ বলে না, আজকে এক সপ্তাহ মতো ছাওয়া জায়গায় রেখে দেবো, কেননা শিকড়টা চোট পেলো তো একটু গাছটা ধরতে, এতটা আমি ফাঁকা রেখেছি। দেখুন এতে পরে সার টার সব দেওয়ার জন্য জায়গা রেখেছি, জল টল যাতে দিতে পারি ভালো মতো সেই জন্য জায়গা রেখেছি। এই দেখুন এবার আমি এতে এটা আমি আজকে এক সপ্তাহ মতো ছাওয়া জায়গায় রেখে দেবো।